বেঁচে থাকার তাগিদে ময়লার স্তূপের মধ্যে জীবিকা বেছে নিয়েছে রাজধানীর অনেক শিশু। পেটের ক্ষুধা মেটাতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছে তারা। মৌলিক অধিকার বঞ্চিত এসব শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি দায়বদ্ধতার কথা বললেন বিশেষজ্ঞরা। দর্শক, শিশু শ্রম নিয়ে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। ময়লার স্তূপে দম বন্ধ হয়ে আসা, উৎকট দুর্গন্ধ, হাইড্রোলিক বুলডোজার, উক্রেনের এমন শব্দের সঙ্গে যুদ্ধ করে জীবন সংগ্রামে ব্যস্ত এক ঝাঁক কচিহাল। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার মাতোয়েল ল্যান্ডফিল্ডে রোদের তীর্যক তেজের মধ্যে এভাবে দিনের বেশিরভাগ সময়ই হাড় ভাঙা পরিশ্রম করে এসব শিশু। শৈশব কৈশোর নিয়ে চিন্তার সুযোগ নেই তাদের। রাজধানীর মানুষের ফেলে দেওয়া বর্জ্যের মধ্যে জীবিকার সন্ধানী এসব শিশুর বাবা মায়ের দেয়া নাম হারিয়ে গেছে ওয়াস্ট পিকার বা টোকাই নামের আড়ালে। অনেক বুঝিয়ে শুনিয়ে দু একজনকে কথা বলতে রাজি করানো গেল। দৈনিক 300 ঘর ভাড়া দেই, বাজার করি, পরে ব্যাংকে জমাই, পড়াশোনা করবো কেমন, আমার টাইম নাই, সুযোগ চাই পড়াশোনা করতে। আচ্ছা, কিন্তু কেন করতে পারো না? এই যে কামড়াল লেগে বোতল পাই, কাজ পাই, গেলান পাই, জুতা পাই। তবে লোক লজ্জা আর সামাজিক হেয়প্রতিপন্নকে জয় করে এগিয়ে যাওয়া এই দু শিশু হয়ে উঠেছে আলোকবর্তিকা। পয়রাশা বলে কাম করে, আমি 9টা বাজে যাই, 11টা বাজে আসে। আমার কাজ করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, ভালো হলে ইঞ্জিনিয়ার। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের কথা বললেন শিশু একাডেমি কর্তৃপক্ষ। শিশু একাডেমির প্রতিষ্ঠানগুলো আছে, শিশু বিকাশ কেন্দ্র আছে, তারপরও এসবের বাইরে যারা থেকে যাচ্ছে তাদেরকে এইসব জায়গায় নিয়ে এসে সরকার করবে, মন্ত্রণালয় দায়িত্ব নিবে, বড় এনজিও দায়িত্ব নিবে, এই প্রত্যাশা না করে ব্যক্তির উদ্যোগকেও গুরুত্ব দিতে চাই। সুবিধা বঞ্চিত এসব শিশুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। লং টার্ম আপনার হেলথ এফেক্টস হয় ওদের, বড় হয়ে যে ওরা ওদের কাজের পটেনশিয়ালটা কমে যায় এসব কারণে, তো তাদের আয়ের ক্ষেত্রটা কমে যায়। তাতে কাজ করার বিষয়গুলো আসলে হ্যাজার্ডাস জবসের আন্ডারে পড়ে। আপনাদের ইউএন বা আইএলও বাংলাদেশ এগুলোর সিগনেটারি, তো এগুলোর ইউএন আইএলওর আন্ডারে 15 বয়সের পরে আপনি নর্মাল কাজ শুরু করতে পারেন, কিন্তু হ্যাজার্ডাস জবসের যে ব্যাপারটা এটা আসলে পুরোপুরি অমানবিক আর এটা পুরোপুরিভাবেই প্রহিবিট করে দেওয়া উচিত। এক্ষেত্রে সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, অভিমত বিশেষজ্ঞদের। সরকার বা এনজিও এদের